হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের এখনকার রেসিপির আয়োজন ডিম দিয়ে টমেটো রান্না। মজাদার রান্না দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সাথে বেল আইকনটি অন করে রাখুন। রান্নার জন্য উপকরণ নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। টমেটো হাফ হাফ করে কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ রসুন, শুকনো ঝাল, জিরা মরিচ, আদা, গরম মশলা, দুখানা তেজপাতা। এখন কিভাবে রান্নাটা করব, রান্নার জন্য পাত্র বসিয়েছি। প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে ডিমগুলি ভেজে নিই। একটা একটা করে ডিম ছাড়ি। ডিমগুলো এমনভাবে নাড়ব সমস্ত ডিমের গায়ে ভাজা ভাজা কালার আসবে। ডিমের পরিমাণে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিই। বারবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর একটা কালার তৈরি করব। কোনো জায়গায় কম বেশি হবে না, ভাজার কালারটা সমস্ত জায়গায় একই কালার হবে, এমনভাবে নাড়ব। আমার ডিম ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি। প্রথমে পেঁয়াজ রসুন ছাড়ব, একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো ঝাল বাটাটা দিয়ে দিলাম। বারবার নাড়াবো মশলা কষানোর সময়। এবার জিরা মরিচ, উপকরণ সবই এক্ষুনি দিয়ে দেব, আঁচটা খুব কমিয়ে রেখেছি। আদা, বারবার নাড়াবো পাত্রে যাতে ধরা না লাগে। গরম মশলা, এইবার পরিমাণ মতো লবণ হলুদ, আর একটু নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেব। পাত্রে লাগো লাগো ভাব আসবার আগেই সামান্য একটু জল দিয়ে দিলাম। ঠিক যেমন করে মাংসের মশলা কষতে হয় তেমন। মশলাটা ফুটছে, এখন টমেটো গুলো ছাড়ব। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সুন্দর করে কষে নিই। বেশিক্ষণ করবো না, তাহলে টমেটো একেবারে গলে যাবে, টমেটো আস্তে আস্তে থাকবে। আর একটু নাড়িয়ে পাত্রে লাগো লাগো ভাব হলেই জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেব, টমেটো রান্নায় সময় লাগে না। রান্নার শেষেও টমেটোগুলো আস্ত থাকবে, এমনই জল দেব। কালারটা চেঞ্জ হচ্ছে, মাংস রান্নার সময় যেমন মাছপথে কালার চেঞ্জ হয়, টমেটোর ব্যাপারে ঠিক তেমন।
এবার দুখানা তেজপাতা ছেঁকে দিয়ে দিই। এখনো ডিম দেইনি, সামান্য পরিমাণে চিনি দিলাম। স্বাদটা হালকা মিষ্টি হবে, খুব মিষ্টি না, খুব টকও না, সুন্দর একটা স্বাদ হবে। ডিম দিয়ে বেশিক্ষণ ফোটালে ডিমের কালারটা ভালো থাকে না, তাই ডিম দিয়েই নামাবো। ডিম দিয়েছি, একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো। এর আগেও আমাদের চ্যানেলে ডিম দিয়ে ডাল রান্না আছে, বাঁধাকপি রান্না, ফুলকপি রান্না, অনেক রেসিপি রয়েছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা উপরের আই বটনে ক্লিক করে দেখতে পারেন। আমার ডিম দিয়ে টমেটো রান্না শেষ। রান্না শেষে ধনে কিংবা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে যেমনই না ঘ্রাণ তেমনই না স্বাদ। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, একেবারে মাংসের মতো কালার, যেমন দেখতে তেমনি খেতে। আপনারা এভাবে রান্না করেই খেয়ে দেখুন। আজকে রেসিপি এখানে শেষ, আগামী রেসিপি দেখবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন।